না, দিস ইজ এ পরিবেশের জন্য অবশ্যই ভাবতে হবে, কারণ পরিবেশ যেভাবে পলিউটেড হচ্ছে, দূষিত হচ্ছে, না চাইলে আমাদের ভাবতে হবে, যার জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস দেওয়া আছে ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 10। তা এটা শুধুমাত্র এর আগের দিন আমরা ওজোন হোল, ওজোন লেয়ার, বা আমরা বলতে পারি ওজোন ডিপ্লেশন নিয়ে আলোচনা করেছি, ওজোন স্তর ক্ষয়। আজকে আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, যেটা প্রায় প্রশ্নে দিয়ে থাকে, একটা ইম্পর্টেন্ট ফুয়েল হতে পারে, হয়েছে বলবো না, সম্ভাবনা আছে, যেহেতু আমরা মিথেন গ্যাসকে আমরা ফুয়েল হিসেবে, ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল হিসেবে আমরা ব্যবহার করে আসছি, করে থা মানে এখনও করছি, ঠিক আছে, খুব ব্যাপক পরিমাণে করছি, তার একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড বা ইম্পর্টেন্ট সোর্স যেটা নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ মিথেন হাইড্রেট। তাহলে হাইড্রেট মানে কি? হাইড্রেট মানে জল। তাহলে এই মিথেন হাইড্রেট যে প্রথমে টার্মটা আমরা ইউজ করছি, আমরা কয়েকটা এটাকে কি কি নামে চিনি সেটা আগে জেনে নিই। মিথেন হাইড্রেট বা এটা আমরা চিনি তোমার মিথেন ক্ল্যাথারেট, মানে খাঁচা, ক্ল্যাথারেট মানে কেজ, ঠিক আছে, বা ফায়ার আইস বা কিপচিনি ফায়ার বা হাইড্রোমিথেন বা মিথেনাইস বা মিথেন গ্যাস হাইড্রেট, ঠিক আছে, বা শুধু গ্যাস হাইড্রেট, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো যে আজকে যে বিষয়টা নিয়ে, যে যৌগটা নিয়ে আলোচনা করব, সেটা মিথেন হাইড্রেট, অর্থাৎ মিথেন নিয়ে আলোচনা করব, যার একটা ফর্ম রয়েছে যেটাকে বলছে হাইড্রেটেড ফর্ম অফ মিথেন, দ্যাট ইজ মিথেন হাইড্রেট, মিথেন ক্ল্যাথারেট, ক্ল্যাথারেট, ফায়ার আইস, হাইড্রোমিথেন, মিথেন আইস, মিথেন গ্যাস হাইড্রেট অথবা গ্যাস হাইড্রেট। এবার পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কর্পূরের ছবি নয়, কর্পূর জ্বলছে না, এটা মিথেন হাইড্রেট বা ফায়ার আইস জ্বলছে, এটা বরফের টুকরো। তাহলে দিস ইজ নাথিং বাট আইস, ক্রিস্টালাইন ফর্ম অফ আইস, কিলাসাকার বরফের টুকরো, আগুন জ্বালিয়ে দিলে দপ করে জ্বলে ওঠে। এটা হচ্ছে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে আলো আলো আগুন জ্বলছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। এবার মিথেন হাইড্রেট জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। দেখো, প্রথমে জানি ওয়াটার, জল, এবার জলকে ঠান্ডা করলে বরফ হয়, অর্থাৎ সেটা ঘনত্ব কমে যায় জলের থেকে, সলিডিফাই হয় লিকুইড থেকে। এবার বরফ কি করে হলো? দেখো, বরফ, ধরো দিস ইজ ওয়াটার মলিকুল, ঠিক, এইবার যখন তাকে ঠান্ডা করা হলো, তখন কি হয়, ওয়াটার মলিকুলসগুলো কাছাকাছি এলো, অনেক ওয়াটার মলিকুলস আছে, ধরো এখানে একটা ওয়াটার মলিকুল, সরি ওয়াটার মলিকুল, এখানে ওয়াটার মলিকুল, লিকুইডে বিভিন্ন জায়গায় রয়েছে। যখন তাকে ঠান্ডা করা হলো, ওয়াটার মলিকুলগুলো কাছাকাছি এলো, নিয়ে তাদের ভেতর একটা আকার তৈরি হলো, একটা রিলেশনশিপ তৈরি হলো, একটা আকর্ষণ বল তৈরি হলো, কীভাবে, নিজেদের ভেতর হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে। যেমন এই অক্সিজেনটা আরেকটা ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, এইটা কি করলো, অক্সিজেনের যোজ্যতা কত, 2, আরেকটা ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, এটা কি করলো, এটা পাশে আরেকটা অক্সিজেন মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে যে ডট ডট ফর্মে দেখা যাচ্ছে, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ড বিটুইন
মোস্ট একটা তীব্র এই তড়িৎ ঋণাত্মক মৌল এবং হাইড্রোজেনের সঙ্গে একটা আকর্ষণ বল তৈরি হয় যেটাকে হাইড্রোজেন বন্ধনের নাম দেওয়া হয়েছে। তাহলে এইভাবে দেখো শেপটা কেমন দাঁড়ালো। তাহলে আইসে যদি আমি শেপটা দেখি তাহলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অর্থাৎ চতুস্থলকীয় স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার ধারণ করলো যখন সেটা কাছাকাছি এলো ওয়াটার মলিকুল, আইস ফর্ম করলো। বন্ধন কোণ হলো কত, 109 ডিগ্রি 28 মিনিট, দিস ইজ দ্য বর্ন অ্যাঙ্গেল। তাহলে এইভাবে আইস ফর্ম হলো, ফাইন, কোনো অসুবিধা নেই। এইবার যদি এই যে আইস যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, আইস যেটা তৈরি হলো অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার যেটা আইসে তৈরি হলো, জল থেকে বরফ তৈরি হলো, এটা কি, এটা হচ্ছে তোমার বরফ। এবার এই বরফ যদি কখনো চারিদিক থেকে টেম্পারেচার আরো কম হয়ে যায় এবং ট্রিমেন্ডাস প্রেশার, অর্থাৎ এই বরফের চারিদিকে যদি হাই প্রেশার, লো টেম্পারেচার, উষ্ণতা কম, চাপ বেশি যদি প্রয়োগ করা হয়, তাহলে কি ঘটনাটা ঘটে, ঘটনাটা যেটা ঘটে এটা একটা কেজের মতো স্ট্রাকচার ধারণ করে, লাইক এ কেজ। তাই আমরা এখানে একটা টার্ম এসছে, ক্ল্যাথারেট মিন্স কেজ। তাহলে একটা খাঁচা তৈরি করলো, এখানে যে রেড বলগুলো সেগুলো হচ্ছে তোমার কি, দ্যাট ইজ অক্সিজেন, সাদাগুলো কি, হাইড্রোজেন। এইভাবে চারিদিক থেকে তোমার ওয়াটার মলিকুলসগুলো আইসের একটা খাঁচা তৈরি করলো ইন হাই প্রেশার, প্রচণ্ড চাপে এবং লো টেম্পারেচার, কম উষ্ণতায়। এইবার যদি দেখা যায় যে যেখানে এই ফরমেশনটা হচ্ছে, অর্থাৎ সমুদ্রের প্রচণ্ড গভীরে, ঠিক আছে, এবং যেখানে প্রচণ্ড ঠান্ডা এবং গভীরতা অনেক বেশি হওয়ার জন্য কি হচ্ছে, চাপ প্রচণ্ড বেশি, তাহলে চাপ বেশি, টেম্পারেচার খুব কম, এরকম জায়গায় যখন এই কেজ ফর্ম করে তখন দেখা গেছে, এটা যদিও রিসেন্ট স্টাডি, এটা খুব পুরনো স্টাডি নয়, কিন্তু এটা পাওয়া গেছে, একটা আবিষ্কার, সেখানে শৈবাল বা এই ধরনের অনেক জীব, মানে উদ্ভিদ এবং জীব যেগুলো কনভার্টেড হয়ে কেমিক্যাল রিয়াকশনের ফলস্বরূপ মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে, সেই মিথেন গ্যাসটা এর ভেতরে ট্র্যাপড হয়ে যায়। অর্থাৎ খাঁচার ভেতর পাখিবন্দি, এখানে খাঁচার ভেতরে মিথেন, যেখানে দেখতে পাচ্ছ ছাই রঙের যেটা বল সেটা কার্বন, তার সঙ্গে 4টে সবুজ 4টে হাইড্রোজেন, তার মানে CH4 মিথেনটা ট্র্যাপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু সে থেকে যায় বছরের পর বছর। তাহলে এর চারিদিকে যদি হাই প্রেশার লো টেম্পারেচার দেওয়া হয় তাহলে এটা কি হবে, একটা কেজ তৈরি হবে, লাইক দিস, একটা কেজ তৈরি হলো, এবং কেজটা তৈরি যেটা হয়েছে তার ভেতরে যদি মিথেন গ্যাস আটকে যায় সেটা কিন্তু তার ভেতরে থেকে যায়, ক্লিয়ার। এটাকেই বলা হচ্ছে মিথেন হাইড্রেট, অর্থাৎ CH4 কার্বনের সঙ্গে 4টে হাইড্রেট, তার সঙ্গে ধরো এরকম এইভাবে চারিদিকে একটা কেজের মতো তৈরি হয়ে গেল। আমি আঁকতে পারছি না বলে পাশে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা দেখানো হয়েছে, যে মিথেনের চারিদিকে একটা খাঁচা, মিথেন যদি একটা পাখি হয় সেই চাপা পাখির চারিদিকে খাঁচা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইটাকেই বলা হয় মিথেন হাইড্রেট। এই চারিদিকে যে অণুগুলো, যে খাঁচাটা তৈরি করেছে, সেটা নাথিং, জলের অণু, ঠিক আছে। মাঝখানে মিথেনটা কোথায় রয়েছে, ট্র্যাপড হয়ে আছে, এবং দেখা গেছে যে এদের যে সংকেত, যে একটার সঙ্গে রেশিওটা কি, কী অনুপাতে এরা একে অপরের সঙ্গে ট্র্যাপ হচ্ছে, অর্থাৎ একটা মিথেন অণুর সঙ্গে কতগুলো জলের অণু, তাদের অনুপাতটা কী, সেটা ক্যালকুলেশন করে মোটামুটি একটা যেটাই করা হয়েছে। যদিও আরও স্টাডি হচ্ছে, আরও নতুন নতুন মানে মিথেন হাইড্রেটের ফর্ম পাওয়া যাবে আর কি, কীভাবে মিথেনটা আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এখনও স্টাডি চলছে। তাহলে দেখা গেছে যে 4 অণু CH4 এর সঙ্গে কতটা তোমার থাকছে,
কতটা তো বা জলের অণু থাকছে, 23 অণু জল। অর্থাৎ একটা সিএইচ ফোরের সঙ্গে থাকছে 5.75 H2। হয় এই ফর্মে লেখা যেতে পারে কিংবা এই ফর্মে লেখা যেতে পারে। তার মানে এখানে কিছুই নেই, জলের অণু একটা খাঁচা তৈরি করেছে এবং তার মাঝখানে ট্র্যাপ হয়ে আছে মিথেন। এইবার তুমি একটা জিনিস ভাবো যে এই যে ফর্ম যেটা রয়েছে, ঠিক আছে, তাহলে এই ফর্মে তারা রয়েছে, এবার যদি কোনো কারণে প্রেশারটাকে রিলিজ করে দাও, তাহলে প্রেশারটাকে যদি রিলিজ করে দাও তাহলে হোয়াট উইল হ্যাপেন, সে কিন্তু মিথেন গ্যাস বেরোতে আরম্ভ করবে এবং যদি এতটাই দাহ্য, যদি কোনো আগুনের শিখা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সেটা জ্বলে যাবে। অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখবে যে মিথেন গ্যাস প্রেশার যদি কমে যায়, টেম্পারেচার যদি প্রেশার যদি কমে যায়, তাহলে প্রেশার রিলিজ হয়ে গেলে তারা ছড়িয়ে পড়বে জলের অণুগুলো, কিংবা টেম্পারেচার যদি হাই হয় তাহলে কি হবে, তাহলেও কি হবে, জলের অণুগুলো সরে যাবে, কেচটা অনেক দুর্বল হয়ে যাবে, মিথেন গ্যাস ভেতর থেকে বেরোতে আরম্ভ করবে বুদবুদ আকারে, ঠিক আছে। অতএব এটা কিন্তু ভেবো না যে মিথেন হাইড্রেট তাকে তুলে নিয়ে এলাম, মিথেন গ্যাসকে বার করলাম, তা নয়। যখনই সেই গভীর সমুদ্র তলদেশ থেকে তাকে তোলার চেষ্টা করবে যে অবস্থায় সে আছে, তখনই তাকে যদি এমনি তোলো তাহলে মিথেন গ্যাস বেরোতে আরম্ভ করবে, সব মিথেন গ্যাস বেরিয়ে চলে যাবে, তোমার লাভের লাভ কিছু হবে না। এবার বিজ্ঞানীরা ভাবছে যে এই যে যে মিথেন, এই মিথেন গ্যাস যেটা ট্র্যাপড হয়ে আছে, তাহলে তাকে যদি ওখান থেকে অ্যাজ এ ফুয়েল যদি কাজে লাগানো যায়, ভেরি গুড। কারণ মিথেন হাইড্রেটে যে মিথেন রয়েছে, হাইড্রেটেড ফর্ম, জল দিয়ে তো কিছু হবে না, হবে মিথেন দিয়ে, তাহলে মিথেনটাকে যদি ফুয়েল হিসেবে কাজে লাগানো যায়। এবার প্রশ্ন হচ্ছে যে কতটার মিথেন আছে, কতটার মিথেন হাইড্রেট রয়েছে। তোমরা শুনলে অবাক হবে, সেটা কি, মেক্সিকো, গালফ অফ মেক্সিকো, কোথায় সেটা, এই দেখো গালফ অফ মেক্সিকো, অ্যাটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, এই যে গালফ অফ মেক্সিকো দেখতে পাচ্ছ, একজন অ্যাস্ট্রোনট তিনি তার স্টাডি থেকে বলেছেন যে সেখানে মিথেন হাইড্রেট রয়েছে কতটা, মিথেন হাইড্রেট রয়েছে 7,000 trillion কিউবিক ঘন ফিট। কত কিউবিক ফিট, কিউবিক মানে তার আয়তনটা কত, 7,000 trillion মিন্স 7×10^15। ভাবতে পারছ কত ফায়ার আইস রয়েছে গালফ অফ শুধু মেক্সিকোতে শুধু, এছাড়াও আন্টার্কটিকা এবং ডিফারেন্ট আর্কটিক রিজিয়ন যেখানে টেম্পারেচার খুব কম, অর্থাৎ ধ্রুবীয় অঞ্চল, সেখানেও প্রচুর পরিমাণে এই মিথেন হাইড্রেট পাওয়া যায়। কারণ সেখানে টেম্পারেচার লো এবং গভীর যে সমুদ্র সেখানে প্রেশার হাই, ফলে সেখানেই তোমার কি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার দরকার নেই, যে চতুস্থলকীয় যে জলের অণুগুলো বরফে রয়েছে সেগুলো একসঙ্গে জমাট বেঁধে কেচ ফর্ম করছে, এবং সেখানে যদি শৈবাল, প্ল্যাংটনস, ডিফারেন্ট থিং থেকে যদি মিথেন গ্যাস তৈরি হয়ে থাকছে, সেটা ট্র্যাপ হয়ে যাচ্ছে ভেতরে, সেটাই তৈরি হয়ে যাচ্ছে কি, মিথেন হাইড্রেট, ঠিক আছে। এবার মিথেন হাইড্রেটে তাহলে সমস্যাটা কোথায়, এটা জ্বালানি হতে পারে, উত্তম জ্বালানি, আমাদের জ্বালানি সমস্যা অনেকটা মিটবে যদি মিথেন হাইড্রেটকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব, কিন্তু তুলবো কি করে, তোলার খুব সমস্যা, এই কারণে তাকে যখনই নিচের থেকে উপরে তুলবে মিথেন গ্যাস ভুস করে সব বেরিয়ে পালিয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ছবিতে কিভাবে তোমার মিথেন হাইড্রেট জ্বলছে, তাকে জ্বালিয়ে দিলে দপ করে জ্বলে উঠছে, মিথেন গ্যাস পালিয়ে যাচ্ছে। অর্থাৎ মিথেন গ্যাস পালাবে না, সেই প্রেশার, সেই যদি টেম্পারেচারও না পাও, সেই প্রেশারটা, প্রেশারটা টেম্পারেচার যদি কমানো যায় তো খুব ভালো, সেই কন্ডিশনে তাকে ওখান থেকে মানে সমুদ্রের ওই তলদেশ থেকে তাকে ওপরে আনার ব্যবস্থা করতে হবে মিথেন গ্যাসটাকে। ফায়ার আইস আমি আনতে পারবো না, কারণ অত কন্টেইনার কোথায়। কারণ একটা জিনিস মাথায় রাখবে, একটা ফুয়েল, একটা জ্বালানি যখনই তৈরি তুমি বাজারে নিয়ে এসছো, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইকোনমি, তোমাকে সব কিছু ভাবতে হবে, তার দাম কত হবে, প্রচণ্ড দাম, পেট্রোল 100 টাকা, সেটা দেখা গেল যে 5,000 টাকা লিটার হচ্ছে,
তাহলে তো হবে না, তাহলে এইভাবে তো হয় না। তাহলে মিথেন হাইড্রেট যেটা বিজ্ঞানীরা চেষ্টা করছে তাকে সমুদ্র তলদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে কি করে মিথেন গ্যাসটাকে ওখান থেকে শুধু বার করে উপরে নিয়ে আসা যায়। এবং টেক্সাস ইউনিভার্সিটির যে বিজ্ঞানীরা তারা কিন্তু বেশ এটা নিয়ে কিন্তু কাজ করছে, যাতে এটা একটা মানে আমাদের যে জ্বালানি তার যে চাহিদা সেটাকে অনেক সময় মেটাতে পারে। ঠিক আছে, এবার অনেক সময় দেখা যায় যে জলের ভেতর থেকেও বুদবুদ আকারে মিথেন গ্যাস, ফ্রম মিথেন হাইড্রেট, কোনো কারণে গরম জল ঢুকে গেছে, প্রেশার কমে গেছে, সেক্ষেত্রে মিথেন গ্যাস বেরিয়ে আসছে। আর মিথেন গ্যাস বেরিয়ে আসছে মানে তোমার সেক্ষেত্রে অনেক ধরনের অন্যান্য সমস্যাও হতে পারে। দ্যাট ইজ নট দ্য ইস্যু, ইস্যু হচ্ছে আমরা এটাকে ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি। তার জন্য প্রপার প্ল্যানিং, প্রপার সাইন্টিফিক স্টাডি দরকার যে কী করে ওটার থেকে মিথেন গ্যাসকে নিয়ে আসবো। আর এটা হচ্ছে হাইড্রেটেড ফর্ম অফ মিথেন, অর্থাৎ মিথেন ট্র্যাপড ইন এ কেজ অফ ক্রিস্টাল আইস, দ্যাট ইজ ওয়াটার মলিকুল। ওকে, তাহলে ফায়ার আইস একটা ইন্টারেস্টিং ইস্যু।